যে কোনো দুর্যোগে যে কোনো বিষয়ে আমাদের এই বাংলা ভাইয়েরা যে কতটা আন্তরিক সেটার একটি বহিঃপ্রকাশ আমরা আজকে দেখতে আসছি ঢাকা টিএসসি মেলানের সালাম আলাইকুম বন্ধুরা আমি আসছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রাণের টাকা গ্রহণ করা ভালোবাসা কাকে বলে বন্ধুরা আমরা বাংলাদেশিরা আসলেই মমত্ব ভ্রাতৃত্ব এবং ভালোবাসার বন্ধনে সবাই আবদ্ধ আজকে সবাই নিজের ভালোবাসার নিজের ভালো লাগার যে বিষয়গুলো সেগুলো এখানে জমা দিয়ে যাচ্ছে বন্ধুরা আমাদের দেশটি হঠাৎ করেই পড়েছে বন্যায় এবং এই বন্যার কবলে পড়ে হাজারো মানুষ আজ অসহায় এবং ঘর ছাড়া এই বন্যার তো অসহায় মানুষদের কষ্ট লাঘবের জন্য বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে খোলা হয়েছে একটি কন্ট্রোল রুম যেখান থেকে সংগ্রহ করা হয় টাকা এবং বিভিন্ন রকমের ত্রাণ সামগ্রী বন্ধুরা আজকে আমরা আসলাম সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ছাত্র শিক্ষক যুবক বৃদ্ধ শিশু সবাই আমাদের দেশের জনগণ যে যা পারছে এখানে জমা দিচ্ছে বন্ধুরা তাদের তারা তাদের স্বপ্ন জমা দিচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন তারা তাদের ভালোবাসা জমা দিচ্ছে বন্যার্থদের সাহায্যে তারা এগিয়ে আসছে আমরা আজকে এখানে ঘুরে ফিরে দেখলাম যে এখানে শুধুমাত্র টাকা সংগ্রহ করা হয় বিশেষ করে এখানে যারা অর্থ দিতে চান সেটি এখানে জমা নেওয়া হচ্ছে আর অন্যান্য ত্রাণ সামগ্রী যেমন খাদ্য এবং বস্ত্র অন্যান্যগুলো সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে খেলার মাঠটি আছে সেখানে জমা নেওয়া হচ্ছে বন্ধুরা আমরা ঘুরে ফিরে দেখছি এবং আপনাদের সাথে শেয়ার করছি এখানে বিশেষ করে যে যা পারছে এখানে জমা দিয়ে যাচ্ছে এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই টিএসসি মিলনায়তনে অনেকেই আসছেন এবং তারা তাদের বক্তব্য রাখছেন

বন্ধুরা আমরা চলে আসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ যে জিমনিশিয়াম সেই জিমনিশিয়ামে আমরা এখানে দেখছি বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী ট্রাকে করে ঢাকার বিভিন্ন স্থান থেকে চলে আসছে এবং এখানের যে স্বেচ্ছাসেবীরা তারা সেটি গ্রহণ করছে এবং সেটি জমাকৃত করা হচ্ছে জিমনিশিয়ামের ভিতরে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে খেলার মাঠ খেলার মাঠে সেখানে জমা করা হচ্ছে আমরা এখন ভিতরে প্রবেশ করছি জিমনিশিয়ামের ভিতরে এখানে আপনাদের সামনে এগুলো শেয়ার করছি যে এখানে কিভাবে পণ্য সামগ্রীগুলো খাদ্যদ্রব্যগুলো রাখা হচ্ছে সেটি আপনাদেরকে দেখানোর জন্য চলে আসছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক স্বেচ্ছাসেবী যারা অপেক্ষা করে আছে বিভিন্ন ধরনের যেই পণ্য সামগ্রীগুলো আসছে সেগুলো তারা গ্রহণ করছে এখানে পানি রাখা হয়েছে পাশে দেখতে পাচ্ছেন এখানে রাখা হয়েছে বিভিন্ন ধরনের বিস্কিট এখানে প্যাকিং করা হচ্ছে স্বেচ্ছাসেবীরা অক্লান্ত পরিশ্রম করে সেগুলো প্যাক করছে যে এখানে রাখা হচ্ছে বিভিন্ন ধরনের বিস্কিট এবং বিভিন্ন কোম্পানি এখানে বিস্কিটগুলো দিয়ে দিয়েছে বন্যার্থদের জন্য বন্ধুরা এখানে রাখা হয়েছে প্যাকেট জাত যে মুড়ি মুড়িগুলো এখানে রাখা হয়েছে এবং চাল ডাল বিভিন্ন খাবার এখানে আছে বিস্কিট বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে চারিদিকে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য এখানে রাখা হয়েছে এখানে মুড়ি প্যাকেট করে এ রাখা হয়েছে যেগুলো খোলা মুড়ি সেগুলো প্যাকেট করা হচ্ছে এবং প্যাকেট করে এখানে জমাকৃত করা হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন স্বেচ্ছাসেবীরা কাজ করছে এবং তারা অক্লান্ত পরিশ্রম করছে এবং যত দ্রুত পারছে এগুলো কিভাবে বন্যার্থদের মাঝে বিলানো যায় সেই ব্যবস্থা তারা করছে অর্থাৎ রাতের মধ্যে তারা ট্র্যাকে করে এই পণ্য সামগ্রী নিয়ে চলে যাবে বন্যা দুর্গত এলাকায় যেখানে মানুষ খুব অসহায়ভাবে বর্তমানে অবস্থান করছে বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশের কয়েকটি জেলা বর্তমানে বন্যায় পতিত হয়েছে তার মধ্যে নোয়াখালী চট্টগ্রাম লক্ষ্মীপুর কমিলা উল্লেখযোগ্য বন্ধুরা সেই দুর্গত এলাকায় এই পণ্য সামগ্রীগুলো চলে যাবে বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় যে এখানে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার বিভিন্ন লোকজন বাংলাদেশের জনগণ যে খাবারগুলো দিয়ে দিচ্ছে সেই খাবারগুলো এখানে আনে স্তূপিত করা হচ্ছে অর্থাৎ জমানো হচ্ছে এবং এখান থেকে সেগুলো ডিস্ট্রিবিউশন করা হচ্ছে এবং এখান থেকে ট্রাকে করে খাদ্যদ্রব্য পোশাক ঢাকার বাহিরে নেওয়ার জন্য ট্রাকে সেগুলো উঠানো হচ্ছে বন্ধুরা আপনারা যদি দুর্গত এলাকার জন্য টাকা এবং দ্রব্য সামগ্রী খাবার সামগ্রী দিতে চান তাহলে আপনারা এই দুটি জায়গায় এই আপনাদের খাবার এবং টাকা পয়সাগুলো দিতে পারেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ব্যানারে এই টাকা পয়সা এবং পণ্য সামগ্রী খাদ্য সামগ্রীগুলো সংগ্রহ করা হয় কেমন লাগলো বন্ধুরা ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে